আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান সাজেশন দিব অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, যেটা সকল বোর্ডের শিক্ষার্থী পড়তে পারবে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবা। তো এক নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমাদের মূল বইয়ের 12 নম্বর পৃষ্ঠা। আমি ক আর খটা পড়ে নিচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দিবে এবং তোমাদের কাছে যার কাছে গাইড নোট রয়েছে সেখান থেকে এগুলোর উত্তর পড়ে নিবা। এক নম্বর প্রশ্ন বলছে শ্রেণীবিন্যাস কী, 2 নম্বর বলছে বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায়। তো বন্ধুরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এটা তোমাদের মূল বইয়ের 12 নম্বর পৃষ্ঠা। তারপর দেখতে পাচ্ছ 1 নম্বর ক নম্বর বলছে অঙ্কীয় প্রতিসম প্রাণী কাকে বলে, কত বলছে দোয়েল পাখি উড়তে পারে কেন। তো এটা তোমরা দেখতে পারছো, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তারপর দেখতে পারতেছো দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায় তোমাদের পৃষ্ঠা নম্বর যে 23 রয়েছে মূল বইয়ের, সেই 23 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর সৃজনশীল রয়েছে সেটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এখানে দেখতে পাচ্ছ মানুষের প্রতিটি দেহকোষ কয়টি ক্রোমোজোম রয়েছে, কত বলছে জিন বলতে কী বোঝায়। তো বন্ধুরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখতে পারতেছো ক নম্বর বলছে ইন্টারফেস কী, কত বলছে রাফির চুল তার বাবার মতো হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখতে পারছ তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায়ের আমরা 2 নম্বর সৃজনশীলটা নিয়েছি মূল বইয়ের 33 নম্বর পৃষ্ঠা। ক নম্বর বলছে ব্যাপন কাকে বলে, খ নম্বর বলছে প্রসেদনকে কেন নেসেসারি বিলস বলা হয়। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। ভিডিওতে যারা এখন একটা লাইক দেওয়া নয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবা, আর আমাদের ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবা। তারপর দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে অতিরিক্ত একটা সৃজনশীল আমরা সাজিয়ে সেখানে লিখছি ইমবাইবেশন কাকে বলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষত বলছে প্রসেদন উদ্ভিদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। তো বন্ধুরা তোমাদের ক্ষতে কিন্তু অবশ্যই ব্যাখ্যা করো বা কী বোঝায় এগুলো ই রিলেটেড প্রশ্নই আসবে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। পরবর্তীতে দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়, তো চতুর্থ অধ্যায় তোমাদের মূল বইয়ের যে 44 পৃষ্ঠা রয়েছে 1 নম্বর সৃজনশীলটা আমরা এখানে নিয়েছি, ক নম্বর বলছে প্রসেদন কাকে বলে, খ নম্বর বলছে পরাগায়ন বলতে কী বোঝায়। তারপর এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তীতে দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় থেকে আমরা অতিরিক্ত একটা সৃজনশীল নিয়েছি প্রসেদন কাকে বলে, ক্ষতে বলছে কচুরি গাছের প্রসেদন কীভাবে সম্পূর্ণ হয়। তো বন্ধুরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কচু গাছের প্রসেদন কীভাবে সম্পূর্ণ হয় এটা তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তীতে আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়, তো পঞ্চম অধ্যায়ের আমাদের তোমাদের যে মূল বইটা রয়েছে মূল বইয়ের 54 পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীলটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। ক নম্বর বলছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কী, কথা বলছে ট্রফিক চলন বলতে কী বোঝায়। তো বন্ধুরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দাও। 5 নম্বর অতিরিক্ত একটা সৃজনশীলটা কিন্তু তোমাদের যার কাছে গাইড রয়েছে সে গাইড থেকে ক আর খটা বিশেষ গুরুত্ব সহকারে পড়বা। ক নম্বর বলছে রেচন তন্ত্র কাকে বলে, খতে বলছে ফল আকারে ঝরে ফল অকালে ঝরে পড়ে কেন ব্যাখ্যা করো। তো বন্ধুরা এই যে তোমাদের উদ্দীপক দেখতে পাচ্ছ একটা চিত্র, এটা কিন্তু তোমাদের মূল বইতে রয়েছে, তো চিত্রের রিলেটেড প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা আসবে, কমসে কম 2টা দিয়ে চিত্র তো অবশ্যই প্রশ্ন আসবে। তো আমাদের যে সাজেশনটা দিতেছি অবশ্যই এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বা। তারপর দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায়, তো ষষ্ঠ অধ্যায়ের মূল বইয়ে যে 2 নম্বর সৃজনশীলটা রয়েছে পৃষ্ঠা নম্বর আছে 64, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটম শব্দের অর্থ কী, খ নম্বর একসে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কী বোঝায়। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের প্রতিটা বোর্ডের জন্য, কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাকি বন্ধুদের কাছেও কিন্তু পৌঁছে দিবা। তারপর দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায়, ক নম্বর বলছে আইসোটোপ কী, কত বলছে CaSO4 একটি তারিং বিশ্লেষণ পদার্থ ব্যাখ্যা করো। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আসবে, তো এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তীতে দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায়, তো সপ্তম অধ্যায়ের মূল বইয়ের যে 2 নম্বর সৃজনশীলটা রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত বলছে ভর কাকে বলে, কত বলছে ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, ভর ওজনের পার্থক্য বা 2টা পার্থক্য লিখো 3টা পার্থক্য লেখো, অবশ্যই এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। পরবর্তীতে দেখতে পাচ্ছ অভিকর্ষণ ত্বরণ কাকে বলে, কত বলছে পৃথিবীর বিভিন্ন স্থানের ওজন বিভিন্ন হয় কেন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গার ওজন বিভিন্ন রকমের হয় কেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশন, তোমাদের সাজেশনটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবা, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইতিমধ্যে আমরা তোমাদের গণিত সাজেশন কিন্তু আপলোড করেছি, ইংরেজি সাজেশন আপলোড করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবা। পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চাও কমেন্ট সেকশনে জানাবা। তো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা এখানে, খোদা হাফেজ।